প্রিয় বিয়াস, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ওমান জাতীয় দিবসের উপলক্ষে তো আমরা যে এলাকায় থাকি, নাখাল, তো নাখালের এখানে যে রাউন্ড বোর্ড, ওই রাউন্ড বোর্ডটা এত সুন্দরভাবে সাজাইছে, তো ওমানের জাতীয় দিবসের উপলক্ষে ওমানের রাউন্ড বোর্ডটা সাজাইছে, রাস্তাঘাট সাজাইছে, খুবই সুন্দর। এই কারণে একটু ভাবলাম যে আমার অডিয়েন্সদেরকে, ভিউজদেরকে, আপনাদেরকে একটু দেখাই, দেখার সুযোগ করে দেই। তো মরুভূমি দেশ, ওমান দেশ, দেখেন আরব কান্ট্রি, এদেশের মধ্যে মাটি নাই, বড় বড় পাহাড়ের, বড় বড় পাথরের পাহাড়, এই যে দেখতেছেন কত সুন্দর লাগতেছে, বড় বড় এই পাহাড়গুলা পাথরের, তো নিচেও পাথর। তো ওইখানে মুক্কা মার্কেট, হাইপার মার্কেট, তো এদিকে রোস্তাগের রোড, যারা ওমান আছেন অবশ্যই চিনবেন, এদিকে রোস্তাগের রোড বারকা থেকে এই রাউন্ড বোর্ডটা হয়, এই যে এই গাড়িগুলো আসতেছে, এই গাড়িগুলো আইসা এখানে থামে। হ্যাঁ, রাউন্ড বোর্ডে যারা গাড়ি থাকে, স্পিরিটে যে গাড়িগুলো থাকে রাউন্ড বোর্ডে, ওই রাউন্ডগুলো, রাউন্ড বোর্ডের গাড়িগুলা থামে না, এই সিধা রাস্তার গাড়িগুলা থেমে যায়, এই রাউন্ড বোর্ডের গাড়িগুলা ঘুরে অন্য রাস্তায় যায়। এরকম এরকমভাবে ঘুরে গেলে আর অ্যাক্সিডেন্ট হয় না গাড়ি। তো একমাত্র দেখার কারণ হলো কি, দেখেন শুধু আমরা দেখলে তো আর হবে না, আপনারা তো আর দেখতে পারবেন না, তো এই কারণে দেখার সুযোগ করলাম আর কি একটু। তো ওমান জাতীয় দিবসের উপলক্ষে তো এই দেখেন কত এদেশের যে ঝাড়বাতি বলে, এদেশে ঝাড়বাতি দিয়ে কত সুন্দর করে সাজাইছে, কত ল্যাংকোদের বড় বড় কোটিপতিরা, কত শেখেরা চড়াফেরা করে বড় বড় গাড়ি দিয়ে, তো দেখতেছেন কত সুন্দর লাগতেছে, তো খুবই চমৎকার, তো খুবই চমৎকারভাবে সাজানো হয়েছে রাস্তাটাকে। দেখেন এদেশের জাতীয় পতাকা, এগুলা এদেশের পতাকা, এগুলা তো দেখেন, একটা গাড়ি মনে করেন যে বিল্ডিংয়ে ছাদ রূপে ঢালাই দেয়, নিচ থেকে অন্য গাড়ি দিয়ে ঢালাইগুলো বানায় আনে, আর এই গাড়িটা দিয়ে পাইপের মতো 4 ইঞ্চি 6 ইঞ্চি পাইপ দিয়ে আপনার ডালাইগুলো নিচের থেকে উপরে যায়। তো ওই যে দেখেন রাউন্ড বোর্ডে ঘুরতেছে গাড়িটি, ওই একটা গাড়ি ওই সাইডে তাইছে, ওইটা থেমে রয়েছে। হ্যাঁ, মনে করেন যে রাউন্ড বোর্ডে গাড়িগুলো যাওয়ার পরে এরপরে এই গাড়িগুলো যাইতে হয় না, এতে গাড়ির অ্যাক্সিডেন্ট হয়। তো এদেশের রুল এটা, যেটি রাউন্ড বোর্ডে গাড়িগুলো ঘুরে তো ওপর সাইডের সিধা রাস্তার থেকে গাড়িগুলো আসলে ওইগুলা থামায়। তো আমার দেখা দেখি আরেক ভাই ভিডিও করতেছে, ভিডিও করার মতোই যে দেখাতে ভিডিও করতেছে, অনেক সুন্দর লাগতেছে, তো খুবই চমৎকার। এটা রোস্তাগের রোড, যারা ওমান আছেন অবশ্যই ভিডিওটা যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। তো এটা হলো রোস্তাগের রোড, আর রাউন্ড বোর্ডটা দেখেন কত বড় ল্যাংকোজার গাড়ি, তাই এগুলো হলো প্রাইভেট কার। এদেশের মানুষের প্রতিটি ঘরে ঘরে 1, 2, 5, 6, 7 করে মাইকো প্রাইভেট কার, দেখেন খুব সুন্দর লাগতেছে, খুব সুন্দরভাবে সাজাইছে রাউন্ড বোর্ডটা, কত সুন্দর দেখাই যাইতেছে, খুবই চমৎকার, অস্থির, অসাধারণ, অসাধারণ, কত সুন্দরভাবে দেখতেছেন, কত সুন্দরভাবে রাউন্ড বোর্ডটা সাজাইছে এই বাতিগুলো দিয়ে। ওমানের জাতীয় দিবস, ওমানের জাতীয় দিবসের উপলক্ষে তো এই রাউন্ড বোর্ডটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। ওয়েদারটা খুবই খুবই চমৎকার, মাগরিবের আগখান, মাগরিবের আগ মুহূর্ত, তো নামাজ পড়তে যাইতেছি, তো তখন ভিডিওটা করে নিলাম। তো দেখেন কত 120 স্পিডে গাড়িগুলো চলে, 120 কিলোমিটার। তো ওইদিকে একটা স্টেশন সভা আছে,